বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। গেল ঈদে প্রায় দুই দর্জনের মতো নাটকে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এর মধ্যে বেশ কিছু নাটক দিয়ে হয়েছেন প্রশংসিত। ঈদের পর বেশ লম্বা বিরতি নিয়ে কাজে ফিরেছেন তাসনিয়া ফারিন। এর মধ্যে ফারিন শেষ করেছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়ে ফিল্মের কাজ, নাম তিথির অশোক। এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। প্রিয় দর্শক, আজ থেকে শুটিংয়ে অংশ নেবেন তাসনিয়া ফারিন। হাসিব হোসেন রাখির পরিচালনায় এখানে ফাইনের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। জানা যায় আগামীকাল থেকে সামনের অনেকগুলো দিন পর্যন্ত শিডিউল লকড ফারিনের। চলতি মাসেই অংশ নেবেন প্রায় নয়টির মতো নাটকে। এর মধ্যে অংশ নেবেন বেশ কিছু ফটোশ্যুটেও, যেখানে অন্যান্য অনেকেই কাজে ফেরেননি কিংবা বিরতি নিয়ে কাজ করছেন, সেখানে ফাইনের ব্যস্ততা বেড়েই চলেছে। তাসনিয়া ফারিন বলেন, ঈদের আগে অনেক বেশি কাজ ছিল, তাই দুই দিন আগে পর্যন্ত কাজ করেছি। ঈদকে ঘিরে চেয়েছি লম্বা একটা বিরতি নিয়ে বিশ্রামে যেতে। সবাই তো ঈদের পর একটু রিফ্রেশমেন্ট নিতে চাই, আমিও তাই। ঈদের পর হাউস নম্বর 96 এর শুটিং করলাম, এরপর ওটিটির একটা কাজ করলাম, এরপর আর কোনো শিডিউল দেয়নি, এখন কাজে ফিরেছি বলা যায়। এ মাসের শিডিউল দেওয়া প্রায় শেষ। তিনি আরও বলেন, আরও আগে কাজ করার প্ল্যান ছিল, কিন্তু আমার সহশিল্পীদের অনেকেই কাজে ফেরেননি, তাই ওভাবে আমারও ডেট দেওয়া হয়নি। আর এবার অনেক ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট পেয়েছি, যার কারণে বাছাই করতে অনেক কষ্ট হয়েছে। প্রতিটা গল্পই সুন্দর, সবগুলো থেকে বেছে পছন্দ মতো সুন্দর গল্পগুলোকেই সিলেক্ট করেছি এবং শিডিউল দিয়েছি। এখন দেখা যাক সামনে কী হয়। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ট্রল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ও নেটওয়ার্কের বাইরেতেও কাজ করেছেন তিনি। তিনটি কাজে প্রশংসা করিয়েছেন তাসনিয়া ফারিন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।